بسم الله الرحمن الرحيم. আচ্ছা, আজকে অনলাইন ক্লাসে যারা আছো, লাইভে যারা আছো, তাদের সবাইকে প্রথম পর্বের যারা লাইভে আছো তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে তোমাদের সাথে আমি লাইভে আছি ইশরাত জাহান স্যার। তোমাদের তো তোমাদের আজ একটু বলে নেই, তোমার যে যে নির্ধারিত বাংলা ক্লাসটি যে স্যার করাতেন মেহজাবিন স্যার, উনি হচ্ছে অন্য একটা ট্রেনিং থাকায় আমি আজকে এবং পরবর্তী ক্লাসটা আমি নিব, ঠিক আছে? এখন তোমরা ইতিমধ্যে বাংলার তোমাদের যে বাংলা সাবজেক্টটি আছে সে সে বেশ কিছু ক্লাস তোমরা ইতিমধ্যে করে ফেলেছো। তো প্রথম পর্বের অধ্যায় 4-এ যে সমাস আছে, সমাস নিয়ে তোমাদের আজকে আলোচনা করব তোমাদের সাথে। তো তোমরা শুধু আমাকে কমেন্টস করে জানাও যে লাইভটা ক্লিয়ার কিনা এবং আমাকে শুনতে পাচ্ছো কিনা, ঠিক আছে? তোমরা যদি কমেন্টস করে জানাও তাহলে তোমরা শুনতে পেলে আমি তোমাদের ক্লাসটি নির্ধারিত পাঠে আজকে চলে যাব, ঠিক আছে? দেখি কোনো কমেন্টস দেখা যাচ্ছে কিনা। তোমরা কমেন্টস করে জানাও, হ্যাঁ, তোমরা কমেন্টস করে জানাও তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং লাইভটা ক্লিয়ার কিনা আমাকে কমেন্টস করে জানাও। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানাতে থাকো, আমি এর ফাঁকে তোমাদের নির্ধারিত পাঠে চলে যাই। দেখো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে অব্যয়ীভাব সমাস এবং দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? তোমাদের দেখো অব্যয়ীভাব সমাস কি, যে সমাসের পূর্ব পদে অব্যয়বাচক বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত থাকে সমস্ত পদ গঠিত হয়, হ্যাঁ, এবং পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়, হ্যাঁ, তাকে আমরা বলবো অব্যয়ীভাব সমাস, ঠিক আছে? তাহলে কি বললাম আমি, যে সমাসের পূর্ব পদে অব্যয়বাচক বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে সমস্ত পদ গঠিত হয়, ঠিক আছে, এবং পূর্ব পদের অর্থ প্রাধান্য লাভ করে তাকে অব্যয়ীভাব সমাস বলে। এখন যদি আমি ডক্টর মোহাম্মদ এনামুল হকের মতে বলতে চাই, সেক্ষেত্রে বলবো যে যে সমাসে সমস্যমান পদদ্বয়ের পূর্ব পদ অব্যয় হয়ে অর্থের দিক হতে প্রাধান্য লাভ করে তাকে অব্যয়ীভাব সমাস বলে। ঠিক আছে, এখন দেখো তোমরা হয়তো বলতে পারো যে দুটি সংজ্ঞার কি দরকার, কিন্তু দেখো দরকার আছে। যখন তোমরা মাস ডিস্ট্রিবিউশন দেখবা কোশ্চেনের ভিতরে, সে মার্কস দেখে দেখে যদি তোমরা ফুল মার্কস পেতে চাও সেক্ষেত্রে আমি বলবো তোমাদেরকে একটু সুন্দর করে ভালো করে যাতে সুন্দর করে সংজ্ঞাটা যদি একজন আহ
বিশ্লেষণ করে দাও, তাহলে তোমরা ফুল মার্কস পাবে, ঠিক আছে? এখন দেখো আমি উদাহরণ দিচ্ছি, যেমন মিলের অভাব, হ্যাঁ, এটা কি কি বলা যাবে? গরমিল। হ্যাঁ, মিলের অভাব। কণ্ঠ পর্যন্ত, এটা কি? আ কণ্ঠ, ঠিক আছে? এরপরে কি? জেলার সদৃশ, জেলার সদৃশ উপজেলা। তারপরে কি? বিধিকে অতিক্রম না করে, যথা, ঠিক আছে? এরপরে দেখো বিভিন্ন অর্থে ব্যবহৃত অব্যয়ভাব সমাসে কিছু উদাহরণ আমরা এখন শিখব। এখানে আছে কি দেখো, আমি কতে আছে সমীপ্য অর্থে ব্যবহৃত উপঅধ্যায়, ঠিক আছে? এখানে আছে প্রথমেই দেখবো আমরা যে বনের সমীপে, উপবন, বনের সমীপে। দেখো তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে সাধারণত সমীপ অভাব তোমাদের এটা মনে রাখতে হবে, পর্যন্ত, তারপরে হচ্ছে সাদৃশ্য, যোগ্যতা, পদার্থ, পশ্চাৎ, অনতিক্রম ইত্যাদি অর্থে অব্যয়ভাব সমাস গঠিত হয়। বিভিন্ন অর্থে অব্যয়ভাব সমাসের উদাহরণ হচ্ছে যে আমরা এগুলো দেখতেছি, এগুলো কি অব্যয়ভাব সমাসের বিভিন্ন অর্থে যেগুলো ব্যবহৃত হয়, ঠিক আছে? আর আমরা এই যে দেখো বনের সমীপে উপবন, হ্যাঁ, তাহলে উপটা কোথায় থেকে আসলো? হ্যাঁ, কারণ তোমাদের কোশ্চেনে কিন্তু থাকে কি, তোমাদের কোশ্চেনে থাকে এরকম থাকে না কিন্তু যে বনের সমীপে এটার হচ্ছে কি হবে উপবন, এটা না কিন্তু তোমাদের থাকবে কি রকম, যেমন হচ্ছে উপবন, হ্যাঁ, উপবন দেয়া থাকবে, তোমাদের লিখতে হবে এটা কোন সমাস, ঠিক আছে? কিংবা বনের সমীপে এভাবে লিখতে হবে। তাহলে আমরা দেখো তোমরা সংজ্ঞাটার দিকে লক্ষ্য করবে, ঠিক আছে? সংজ্ঞাটার দিকে লক্ষ্য করো কি, এখানে বলা হয়েছে যে যে সমাসে পূর্বপদে অব্যয়বাচক বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে সমস্ত পদ গঠিত হয়, হ্যাঁ, এবং পূর্বপদের অর্থটাই কি করে প্রাধান্য লাভ করে। দেখো এখানে কি হয়েছে ভালোভাবে লক্ষ্য করো যে এখানে কিন্তু পূর্বপদের, হ্যাঁ, উপবন, বনের পূর্ব, বনটা কি প্রথমে ছিল না পূর্ববর্তী ছিল কি বন না, সেক্ষেত্রে দেখো এখানে পূর্বপদের প্রাধান্য কিন্তু কি হয়েছে প্রাধান্য লাভ করেছে উপবন। তাই আমরা এরকম ভাবে আমরা উদাহরণটা লিখতে পারি বা জানতে পারি। দেখো তাহলে কণ্ঠের সমীপে উপকণ্ঠ, উপটা যোগ করে দিলাম, আর এই যে পূর্বপদ কোনটা? কণ্ঠ, তাহলে উপকণ্ঠ। বুঝতে পেরেছো তোমরা? এরপরে দেখো নগরীর সমীপে উপনগরী, দেখা, ঠিক আছে? এটা কিন্তু আমরা কিসের সাথে মিল পাই, আমরা যে ডিফিনেশনটা দিলাম সেটার সাথে কিন্তু আমরা এভাবে মিলিয়ে মিলিয়ে পড়বো, ঠিক আছে? আর যদি তোমরা মুখস্থ করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা খেই হারিয়ে ফেলবে, কারণ অনেকগুলো যখন পড়বা আর সবগুলো যখন আমরা পড়বো তখন হচ্ছে মনে থাকবে না, হ্যাঁ। সুতরাং তোমাদেরকে এই যে সংজ্ঞাটা পড়ে এভাবে মিলিয়ে মিলিয়ে শিখতে হবে, সেক্ষেত্রে দেখবা যে তোমরা সহজেই উপধাবন বা উপলব্ধি করতে পারবে এবং এটা মনে থাকবে। এরপরে খতে কি আছে দেখো, প্রতি অনু, হ্যাঁ, এটা এটা যোগে আমরা কি কি করলাম, দিন দিন, হ্যাঁ, দিন দিন, এটা প্রতিযোগ করে দিলাম প্রতিদিন, ক্ষণে ক্ষণে, প্রতি ক্ষণে, হ্যাঁ। এরপরে কি আছে, মুহূর্তে মুহূর্তে, প্রতি মুহূর্তে, ঠিক আছে? এবং কি আছে, জন জন, হ্যাঁ, প্রতিজন। জন জন প্রতিজন, ওকে।
এরপর কি দেখো, অভাব অর্থে ব্যবহৃত নি এবং নিরব্য। হ্যাঁ, অভাব অর্থে এখানে কি অব্যয় যোগ হয়েছে দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে নি এবং নিরব্য যোগ হয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমিষের অভাব। হ্যাঁ, আমিষের অভাব সেটা কি নিরামিষ, যেহেতু কি যোগ হয়েছে নি, এই জন্য হচ্ছে আমিষের অভাব নিরামিষ। এরপর কি আছে, ভাবনার অভাব। হ্যাঁ, নির্ভাবনা, ভাবনার অভাব, এটাকে আমরা বলবো যে নির্ভাবনা, যেহেতু এখানে কিন্তু কি যোগ হয়েছে দেখো নির, হ্যাঁ নির যোগ হয়েছে। এরপরে আরেকটি বলবো আমি, দেখো বিঘ্নের অভাব, নির্বিঘ্ন, নির্বিঘ্ন, ঠিক আছে? জলের অভাব, নির্জল। ওকে, এরপরে দেখো পর্যন্ত অর্থে ব্যবহৃত, হ্যাঁ আ অব্যয় যুক্ত হয়েছে, এখানে কি হয়েছে আ অব্যয়। হ্যাঁ, তাহলে আমরা আ অব্যয় যোগে কি পেলাম, জীবন পর্যন্ত, আজীবন, তারপরে মৃত্যু পর্যন্ত, আমৃত্যু, কণ্ঠ পর্যন্ত, আ কণ্ঠ, পা থেকে মাথা পর্যন্ত, আপাদ মস্তক। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু কয়টি পড়ে ফেলেছি, উপ অর্থে যেটা সেটা শিখে ফেললাম, তারপরে প্রতি অনু এটা শিখে ফেললাম, এরপরে অভাব পর্যন্ত এটাও আমরা কি করলাম শিখে ফেললাম। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা অব্যয়ভাব সমাসের আরো কিছু উদাহরণ, এরকম যেগুলো আমরা শিখেছি এরকম আরো কিছু উদাহরণ, এটা তোমরা কমেন্টস করে জানাও আমাকে, ঠিক আছে? আমি তোমাদের কমেন্টস গুলো পড়বো। হ্যাঁ, তোমরা জানাতে থাকো লিখে, এরপরে আমি তোমাদের কমেন্টস গুলো পড়বো, ঠিক আছে? তোমরা জানাতে থাকো, এর মাঝে আমি এর পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করি। কি কি দিতে পারি আমরা দেখো, তোমার নামই পরিচয় আমরা জানি না, সাদৃশ্য তারপরে আর আছে কি গ্রহের তুল্য, হ্যাঁ উপগ্রহ এখানে উপযোগ হয়েছে, তারপরে দ্বীপের সদৃশ, উপদ্বীপ। এখন তোমরা হচ্ছে এরকম উপ অব্যয় যোগে আরো একটি উদাহরণ আমাকে কমেন্টস করে জানাও উপ দিয়ে। হ্যাঁ, উপ অব্যয় যোগে একটি অব্যয়ভাব সমাসের উদাহরণ আমাকে কমেন্টস করে জানাতে থাকো, দেখি কারা কারা কমেন্টস করে জানাতে পারো, আমি কিন্তু তোমাদের কমেন্টস পড়বো, ঠিক আছে? আচ্ছা দেখি তোমাদের কমেন্টস এ কে কে আছো, সানজিদ বিন হোসেন কমেন্টস করেছো, মোহাম্মদ রোহান হোসেন রনি, সাদি হোসেন ফাহিম, আসমা আক্তার, সুমাইয়া আক্তার, তারপরে সাকিব আলম, শামসুন নাহার খুশি, মিফতাহুল মিম, মুস্তাফিজুল, মোহাম্মদ আলিমুদ্দিন, আলিমুদ্দিন আবার কমেন্টস করেছো, তারপরে নাইম হোসেন কমেন্টস করেছো, তারপরে আতাউল্লাহ হোসেন কমেন্টস করেছো। আচ্ছা, নেট প্রবলেম লিখেছো একজনে,
মুস্তাফিজুর মুকু, তুমি বলেছ উপদীপ, ধন্যবাদ তোমাকে, তুমি পেরেছ। আমি বলেছিলাম উপদিয়ে হচ্ছে একটি অবৈভব সমাসের উদাহরণ দিতে, তুমি পেরেছ। আর সবিকন্যাহার মিম কমেন্ট করেছ, মোহাম্মদ সাদমান সাকিব বলেছ মেম নেট ছিল না, আচ্ছা নেট ছিল না, এখন জয়েন করো। জোয়াই ইয়া ভূমি, তারপর মোস্তাফিজুর মুকুল, তুমি তো বলেছই, আমি তোমারটা কমেন্টসটা পড়ে দিয়েছি। এরপরে আমিনা আক্তার উপনদী বলেছ, আচ্ছা তুমি কমেন্টস করেছ। মোহাম্মদ রুহান হোসেন, আলিমুদ্দিন, সাদি হোসেন ফাহিম, তারপরে আয়তুল্লাহ হোসেন উপশহর লিখেছ তুমি, ঠিক আছে। মুকাররম হোসেন শিকদার, তুমি কমেন্টস করেছো। যাই হোক, তোমাদের কমেন্টস এর জন্য এর পরবর্তীতে আমি যখন পড়াবো যেটা, এটার আবার আমি যখন যেটা তোমাদেরকে লিখতে বলবো, তোমরা কমেন্টস করে আমাকে জানাবে, ঠিক আছে। এরপরে আমরা দেখো আসি, এখন আমরা একটু আবার পড়ার ভিতরে চলে যাই, এর পরবর্তীতে আবার আমি কমেন্টস করবো, ঠিক আছে, তোমরা যারা যারা কমেন্টস করবা। এখন দেখো, অনতিক্রম্য তা অর্থে ব্যবহৃত ব্যবহৃত যথা, ঠিক আছে, এখানে কি ব্যবহৃত হয়েছে, যথা। হ্যাঁ, যথা অব্যয় ইউজ হয়েছে। দেখো এখানে বলা হয়েছে যে রীতিকে অতিক্রম না করে, যথা রীতি। তারপরে কি আছে, সাধ্যকে অতিক্রম না করে, যথা সাধ্য। এরপরে আছে বিধিকে অতিক্রম না করে, যথা বিধি। এবং কালকে অতিক্রম না করে, এটা কি বলবো আমরা, যথা কাল, ঠিক আছে। এখানে কি অব্যয় ব্যবহৃত করেছি আমরা, যথা, ঠিক আছে। তো এরপরে কি আছে আমরা একটু দেখি স্লাইডে। অতিক্রান্ত, হ্যাঁ, অতিক্রান্ত অর্থে ব্যবহৃত উট অব্যয়। উট অব্যয় দেখো, বেলাকে অতিক্রান্ত, ঠিক আছে, উদ্বেল। তারপরে কি শৃঙ্খলাকে অতিক্রান্ত, উশৃঙ্খল। এরপরে আছে কি, এখন আমরা করবো বিরোধ অর্থে, হ্যাঁ, বিরুদ্ধবাদ, এটাকে আমরা বলবো প্রতিবাদ, বিরুদ্ধবাদ বা প্রতিবাদ বলবো। আর বিরুদ্ধকূল কি, প্রতিকূল। তাহলে আমরা শিখে ফেললাম প্রতি দিয়ে অব্যয় যোগে কিভাবে করব, সমাসের ব্যাস বাক্য, এরপরে হচ্ছে অতিক্রান্ত অর্থে ব্যবহৃত অব্যয় যোগে কিভাবে করব সেটা শিখে ফেললাম আমরা। এরপরে এখন দেখো পরবর্তীতে আছে পশ্চাৎ অর্থে, হ্যাঁ, পশ্চাৎ অর্থে ব্যবহৃত অন্য অব্যয় কি, পশ্চাৎ গমন। হ্যাঁ, এটা হচ্ছে লিখবো কি আমরা, অনুগমন, ঠিক আছে, এটাকে আমরা লিখবো অনুগমন। এরপরে আছে ঈষৎ, ঈষৎ অর্থে ব্যবহৃত আ অব্যয় যোগে, হ্যাঁ, এটা হচ্ছে ঈষৎ রক্তিম বা আরক্তিম। এটাকে আমরা ঈষৎ রক্তিম বা আরক্তিম বলবো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হচ্ছে অব্যয়ভাব সমাস কাকে বলে এটা জানলাম, এবং কি জানলাম, বিভিন্ন অর্থে অব্যয়ভাব সমাসের উদাহরণ, বিভিন্ন অর্থে, যেমন উপ অর্থে কি, তারপরে প্রতি অনু অর্থে আমরা কিভাবে ব্যবহার করব, তারপরে নি নির দিয়ে কিভাবে করব, আ দিয়ে কিভাবে করব, উপ দিয়ে মানে বিভিন্ন উপ অভ্যাযোগ অব্যয় যোগ করে কিভাবে করব ব্যাস বাক্য, এবং যথা, তারপর উত, প্রতি, অনু, আ, এগুলো যোগ করে আমরা কিভাবে
সমাসের মানে যে উদাহরণগুলো কিভাবে দিব সেটা আমরা শিখে ফেললাম। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো কিছু উদাহরণ আছে, আমি যেগুলো তোমাদের দেখালাম স্লাইডে, এর বাইরেও কিছু আছে, সেগুলো দেখো। যেমন আমি যদি বলতে চাই তাহলে আমি বলতে পারি যে অক্ষি সম্মুখে, হ্যাঁ অক্ষি সম্মুখে, এটা হবে কি প্রত্যক্ষ। হ্যাঁ, এরপরে বালক বৃদ্ধ বনিতা সবাই, এটাকে আমরা লিখবো অবাল বৃদ্ধ বনিতা। তারপরে ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, এটা কি অব্যয়যোগ হয়েছে দু, রোজ রোজ হর রোজ, এখানেও কিন্তু বিভিন্ন অব্যয়যোগ হয়েছে তাই না, পূর্বপদের সাথে কি হয়েছে বিভিন্ন অব্যয়যোগ হয়েছে। ঘরের অভাব হা ঘর, মানানোর অভাব বেমানান, ক্ষুদ্র নদী উপনদী, জন্ম থেকে আজন্ম, ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। তারপরে দেখো প্রতি মাথা, এটা কি হবে প্রতি মাথা, মাথা পিছু, ভাষার সদৃশ। এই যে আমি জানতে চেয়েছিলাম, তোমরা অনেকেই কমেন্টস করে জানিয়েছিলে উপভাষা পেয়েছ তোমরা, বাল্য থেকে আরম্ভ করে, এটা কি লিখবো আবাল্য। আচ্ছা তোমরা কমেন্টস করে জানো তো রূপের যোগ্য, এটা কি হবে দেখি কে কে কমেন্টস করতে পারো। হ্যাঁ রূপের যোগ্য, দেখি এটা আমি কিন্তু এটা শিখানোর মধ্যে ছিল। হ্যাঁ দেখি তোমরা কে কে কমেন্টস করতে পারো, রূপের যোগ্য, হ্যাঁ এটাকে কমেন্টস করতে থাকো। এরপরে দেখো বছর বছর, হ্যাঁ বছর বছর, এটাকে বলবো কি ফি বছর, এখানে কি অব্যয়যোগ হয়েছে ফি। এরপরে দেখো মিলের অভাব, হ্যাঁ মিলের অভাব, এখানে গড় মিল, গড় অব্যয় যোগ করে আমি লিখতে পারবো যে গড় মিল। এছাড়াও আছে দেখো ভাতের অভাব হা ভাত, তারপরে কি জানু পর্যন্ত, জানু পর্যন্ত আজান, শৃঙ্খলার অভাব বিশৃঙ্খলা, কে না অতিক্রম না করে যে যথেষ্ট, ক্ষুদ্র অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত রাত, এটাকে বলবো কি। আচ্ছা অনেকে কমেন্ট করতে পেরেছো তোমরা, যেমন সাকিব, আরিয়ান, মাহরুমা মাহা, তারপরে আলিমুদ্দিন, রোহান, আমেনা আক্তার, সুমাইয়া, তারপরে রিতেন শর্মা, মোহাম্মদ সাদমান সাকিব, মাহফুজ সিফতি, ফারুক আহমেদ, সাদি হোসেন, ফাহিম, দেখতে পাচ্ছি আমি তোমরা সবাই পেরেছ, অনুরূপ লিখেছ, আরো একজন লিখলে এই মাত্র দেখলাম, আসিফা জাহান, তুমিও পেরেছ, নূর আশা। আচ্ছা তোমরা তাহলে আমি ভাববো যে তোমরা বুঝিনি বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো যাই হোক, এখন আমি তোমরা যেহেতু অনেকে কমেন্টস করেছো তাহলে বুঝতে পেরেছো, এখন হচ্ছে দেখো আমি নেক্সট টপিকে এখন চলে যাচ্ছি, ঠিক আছে। এখন আমরা শিখবো দ্বন্দ্ব সমাস, ঠিক আছে। দেখো দ্বন্দ্ব সমাস কি, দেখো দ্বন্দ্ব শব্দের বহুল প্রচলিত অর্থ কি, বিরোধ বিবাদ, তাই না, এটা আমরা সবাই জানি তাই না, কিন্তু এর আরেকটি অর্থ কি, এর আরেকটি অর্থ হচ্ছে যুগল মিলন ইত্যাদি, শেষোক্ত অর্থই দ্বন্দ্ব সমাস গঠিত হয়। যে সমাসে সমসমান পদগুলো প্রত্যেকটির অর্থ প্রাধান্য পায় তাকে কি বলবো, তাকে বলবো দ্বন্দ্ব সমাস। হ্যাঁ তাহলে কি বললাম আমি, যে দ্বন্দ্ব শব্দের বহুল প্রচলিত অর্থ হচ্ছে বিরোধ বিবাদ, ঠিক আছে, আর আরেকটি অর্থ কি, আরেকটি অর্থ হচ্ছে যুগল মিলন।
আর শেষের যে অর্থ সেটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস গঠিত হয়। যে সমাসে সমসমান পদগুলো প্রত্যেকটির অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। এখন আমরা ডক্টর মোহাম্মদ এনামুল হক লিখেছেন যে যে সমাস সমসমান পদগুলোর প্রত্যেকটির অর্থ সমাসবদ্ধ হওয়ার পরেও প্রধান থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। এই সমাসের ব্যাস বাক্য গঠনের সময় সাধারণত ও এবং সংযোজক অব্যয়ের সাহায্যে নেওয়া হয়। ঠিক আছে, সংযোজক অব্যয় কি করা হয়? সাহায্য নেওয়া হয়। এখন আমরা আমরা কি করব, আস্তে ধীরে এগুলো সংজ্ঞার সাথে মিল রেখে রেখে কিভাবে আমরা এটা উদাহরণগুলো হলো সেটা আমরা শিখব। ঠিক আছে, দেখো এখানে মা ও বাপ। হ্যাঁ, দেখো আমি যা বললাম একটু আগে সেটা এখানে আমি স্লাইড আকারে দেখলাম যে দ্বন্দ্ব শব্দে কি, দ্বন্দ্ব শব্দের বহুল প্রচলিত অর্থ কি? বিরোধ, বিবাদ। ঠিক আছে, আর আরেকটি অর্থ কি? যুগল, মিলন। ঠিক আছে, তাহলে যে সমাসে সমসমান পদগুলোর প্রত্যেকটির অর্থ প্রাধান্য পায় তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলতে পারি। আর আমি আগেই বলেছি, আবারও বলতেছি যে ডক্টর মোহাম্মদ এনামুল হকের মতে কি, যে সমাসে সমসমান পদগুলোর প্রত্যেকটির অর্থ সমাসবদ্ধ হওয়ার পরেও প্রধান থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলা হয়। দেখো ব্যাজ বাক্য যখন গঠন করব, সেই ব্যাজ বাক্য গঠনের সময় ব্যবহৃত সংযোজক অব্যয় কি? সংযোজক অব্যয় হলো ও এবং, এই দুটো। ঠিক আছে, এই দুটো আমাদের মনে রাখতে হবে। আর যে পদটি আকারে ছোট সেটি কি হবে? সেটি আমরা প্রথমে বসাবো। হ্যাঁ, যে পদটি আকারে ছোট সেটি প্রথমে বসাতে হবে। এখন দেখো যে আমি আগে উদাহরণ যদি দিতে চাই তাহলে দিব যে দা ও কুমড়া, সেক্ষেত্রে হবে কি? দা কুমড়া। এখানে কি যোগ হয়েছে? দেখো ও, তাই না? ও অব্যয় যুক্ত করে আমি যদি দা কুমড়া থাকে তাহলে আমরা এটাকে কি করব? ও অব্যয় যুক্ত করে দিব, তাই না? দা, দেখো দুইটাকে ভাঙলে কি হবে? দা একটা জিনিস, কুমড়া একটা জিনিস, দুইটাকে আলাদা করে ফেললাম। হ্যাঁ, আর যুক্ত করলাম কি দিয়ে? ও দিয়ে। ও দা ও কুমড়া, দা কুমড়া। ওকে, এরপরে কি আছে? এখন কলকারখানা। হ্যাঁ, কিভাবে এটা ও অব্যয় যুক্ত করব? কল ও কারখানা। হ্যাঁ, কলকারখানা। ঠিক আছে, এখন দেখো তোমাদের আমি বলবো যে তোমরা এই করো, কমেন্টস করো। হ্যাঁ, ও ও অব্যয় যোগে একটি এরকম আরেকটি উদাহরণ দিয়ে দাও। একটি উদাহরণ তোমরা ও অব্যয় যোগে একটি এবং ও অব্যয় যোগে একটি উদাহরণ তোমরা কমেন্টস করো। ঠিক আছে, আমি কমেন্টস করবো। এরপরে দেখো এটার আবার কি আছে, বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। শ্রেণীবিন্যাস যদি করতে চাই তাহলে আমি দেখো প্রথমেই আমি সাধারণ দ্বন্দ্ব। হ্যাঁ, দ্বন্দ্ব সমাস কিরকম হতে পারে? দেখো নানা রকম হতে পারে, যেমন সাধারণ দ্বন্দ্ব। সাধারণ তোমাদের বইতে দেখো 8 প্রকারের। হ্যাঁ, 8 প্রকারে ক্লাসিফিকেশন করেছে। হ্যাঁ, দ্বন্দ্ব সমাসে আমরা 8 প্রকারে ভাগ করতে পারি, তাই তো? তাহলে প্রথমে কি আসে? প্রথমে আসে সাধারণ দ্বন্দ্ব। হ্যাঁ, তো সাধারণ দ্বন্দ্ব কি? সাধারণ দ্বন্দ্ব হচ্ছে একাধিক পদের একত্র অবস্থানে দ্বন্দ্ব সমাস হলে তাকে সাধারণ
দ্বন্দ্ব সমাস বলে। যেমন কি? যেমন হচ্ছে কালিং ও কলম। আচ্ছা, তোমরা মানে অনেকেই কমেন্টস করেছো, আমি একটু দেখি হ্যাঁ তোমাদের কমেন্টস গুলো, তারপরে আবার আমরা পড়াশোনা করব। মুস্তাফিজুর মুকুর, তাহলে হাত ও পা কেন? তারপরে মুস্তা, আচ্ছা জোবাইর আহমেদ, সৌরভ লিখেছো কি, কমেন্টস করেছো, মুস্তাফিজুর মুকুল কমেন্টস করেছো, আমিনা আক্তার, তারপরে আলিমুদ্দিন কমেন্টস করেছো, ও ও ও আব্বা যোগে তোমরা হচ্ছে কমেন্টস করেছো। আচ্ছা, আর হচ্ছে সানজিদ বিন হোসেন, রিটেন চাকমা কমেন্টস করেছো, ও অব্যয় যোগে বই বই ও খাতা, বই খাতা, ঠিক আছে। আর একজন কমেন্টস করেছো জামা কাপড়, জামা কাপড়, ঠিক আছে। বুঝতে পেরেছি আমি। তোমরা এরপরে দেখো, ও তাহলে ও অব্যয় যোগে আমরা শিখে ফেললাম। হ্যাঁ, তাহলে আমরা সাধারণ দ্বন্দ্ব, হ্যাঁ সাধারণ দ্বন্দ্ব অর্থে যেটা, সেটা আমরা কালি ও শিখলাম কি, কালি ও কলম, হ্যাঁ এটাকে কালি ও কলম, লতা ও পাতা, লতা পাতা, এটা হচ্ছে কি সাধারণ দ্বন্দ্ব। এরপরে কি, এরপরে হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব। হ্যাঁ, একাধিক পদে মিলন বুঝিয়ে দ্বন্দ্ব সমাস হলে তাকে মিলনার্থক দ্বন্দ্ব বলে। যেমন চা ও বিস্কুট, চা বিস্কুট, ঠিক আছে। এরপরে কি, জিন ও পরী, জিন পরী। এখানে কি তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো, এখানে কিন্তু সাধারণ দ্বন্দ্ব ছিল। হ্যাঁ, এখানে কি ছিল, সাধারণ দ্বন্দ্ব। হ্যাঁ, আর এটা কি, এটা হচ্ছে মিলনার্থক, তাই না? চা ও বিস্কুট, আমরা চা বিস্কুট একসাথে খাই না, জিন পরি, মানে একই টাইপের তো, তাই না? সেক্ষেত্রে আমরা এটা মিলনার্থক দ্বন্দ্ব বলবো এটাকে। এখন তোমাদের কাজ হচ্ছে মিলনার্থক দ্বন্দ্বের এক্সাম্পল দাও, মিলনার্থক দ্বন্দ্বের এক্সাম্পল দাও, ঠিক আছে। তোমরা আমাকে জানাও মিলনার্থক দ্বন্দ্বের এক্সাম্পল, তোমরা জানাতে থাকো। এরপরে আমি 3 নম্বরে কি যাব, যে সম্বন্ধবাচক দ্বন্দ্ব, ঠিক আছে। সম্বন্ধবাচক দ্বন্দ্ব কি, যে দ্বন্দ্ব সমাসে সম্বন্ধ বোঝায়, ঠিক আছে। যে দ্বন্দ্ব সমাসে সম্বন্ধ বোঝাবে তাকেই আমরা বলবো সম্বন্ধবাচক দ্বন্দ্ব। যেমন কি, টাকা ও করি, টাকা করি, দেখো টাকা ও যে জিনিস করি একই তো ব্যাপার, তাই না? তো আলাদা কিছু নাই, এই জন্য হচ্ছে সম্বন্ধ বুঝাবে, টাকা ও করি। ঘর ও বাড়ি, ঘর বাড়ি, তাই না? ঘর বাড়ি একই টাইপের না, এই জন্য হচ্ছে সম্বন্ধ বুঝাইছে, একই রকম, এই জন্য আমরা বলতে পারি ঘর বাড়ি, ঠিক আছে। তাহলে ঘর বাড়ি থাকলে আমরা লিখতে পারি ঘর ও বাড়ি, আর টাকা করি থাকলে আমরা লিখতে পারি টাকাও করি। এটা কি, তাহলে আমরা এভাবে যদি পরীক্ষায় থাকে টাকা করি, তাহলে আমরা এভাবে লিখবো যে এটা দ্বন্দ্ব সমাস, তাই না? সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাস, তাই না? যে টাকা ও করি, টাকা করি। ঘর বাড়ি কিভাবে, ঘর ও বাড়ি, ঘর বাড়ি। এরপরে কি শিখবো আমরা, যে দেখি তোমরা সাকিব আলম, সুমাইয়া আক্তার, সাকিব আলম, সাদি হোসেন, ফাহিম, আয়তুল্লাহ হোসেন, আমেনা আক্তার, আশরিফা জাহান, মোহাম্মদ সাদিক, সাকিব, তারপরে সাকিব আলম কমেন্টস করেছো, এরপরে আসমা আক্তার কমেন্টস করেছো, তারপরে মুস্তাফিজুর মুকুল, শামসুন নাহার খুশি। তো
তোমরা কমেন্টস করেছো এবং পেরেছো, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে ধন্যবাদ, তোমরা পেরেছো। এরপরে দেখো, আর সমার্থক সম্বন্ধবাচক দ্বন্দ্ব আমরা শিখলাম, এরপরে কি সমার্থক দ্বন্দ্ব? হ্যাঁ, এক ধরনের বিষয় বুঝিয়ে দ্বন্দ্ব সমাস হলে তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা সমার্থক দ্বন্দ্ব বলতে পারি। যেমন কি, যেমন হচ্ছে লজ্জা সরম। লজ্জা ও সরম, লজ্জা ও সরম একই টাইপের তো জিনিসগুলো, তাই না? এক ধরনের বিষয় নয় এটা, সেজন্যই আমরা একে সমার্থক দ্বন্দ্ব বলবো, ঠিক আছে? আর ঘর ও বাড়ি, ঘর বাড়ি একই টাইপের। এরপরে দেখো শিক্ষার্থীবৃন্দ, বিরোধার্থক দ্বন্দ্ব। হ্যাঁ, বিপরীত ধর্মী বিষয় বুঝিয়ে দ্বন্দ্ব সমাস হলে তাকে বিরোধার্থক দ্বন্দ্ব বলবো। হ্যাঁ, যেমন কি ছোট ও বড়, এটাকে আমরা ছোট বড়। স্বাভাবিকভাবেই দেখো, ছোট একটা জিনিস, বড় দুটা তো এক না, তাই না? দুটা বিপরীত না? ছোটর বিপরীত কি বড়? না, বড়র বিপরীত ছোট, সেক্ষেত্রে আমরা ছোট বড়। এভাবে আমরা বিপরীত ধর্মী বিষয় বুঝিয়ে দ্বন্দ্ব সমাস হলে তাকে আমরা বলতে পারি যে বিরোধার্থক দ্বন্দ্ব। ওকে, এখন আরো একটা আছে, সেটা কি সুখ ও দুঃখ। সুখের বিপরীত কি? সুখের বিপরীত হচ্ছে দুঃখ, দুঃখের বিপরীত সুখ, সেক্ষেত্রে সুখ দুঃখ, সুখ ও দুঃখ। এখন তোমাদের কাজ হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্বে আমি যেটা দেখিয়েছি, তোমাদেরকে শিখিয়েছি, এটা বাদে তোমরা অন্য আরেকটি এক্সাম্পল, বিরোধার্থক দ্বন্দ্বের এক্সাম্পল আমাকে জানাও, কমেন্টস করে জানাও, ঠিক আছে? দেখি কে আগে পারো কমেন্টস করতে, বিরোধার্থক দ্বন্দ্ব, ঠিক আছে? দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে? এরপরে কি আছে? এরপরে আছে দেখো অলুক দ্বন্দ্ব। হম, অলুক দ্বন্দ্ব কি? যে দ্বন্দ্ব সমাসে, যে দ্বন্দ্ব সমাজে সমাসে প্রধান পদটি যে দ্বন্দ্ব সমাসে সমসাময়িক পদগুলোর বিভক্তি লোপ হয় না তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন কি কোলে ও পিঠে, কোলে পিঠে। তারপরে ঘরে ও বাইরে, ঘরে বাইরে, দেশে ও বিদেশে, দেশে বিদেশে। দেখো এটা তো, দেখো আমরা পূর্ববর্তী যেগুলো শিখেছিলাম সেগুলো কিন্তু কি হয়েছিল, সেগুলো হয়েছিল যে বিভক্তি কিন্তু লোপ পেয়েছিল। হ্যাঁ, কিন্তু এই অনুদ্বন্দ্ব সমাসে কি হলো, সমসমান পদগুলোর বিভক্তি লোপ হয় না তাকে অনুদ্বন্দ্ব বলে। আচ্ছা দেখি কে কে কমেন্টস করতেছো, মনে হয় আসমা আক্তার, আমেনা আক্তার, তারপরে রোহান হোসেন, রনি, তারপরে সানজিদ বিন হোসেন, আয়াতুল্লাহ হোসেন, তোমরা কমেন্টস করেছ প্রথম দিকেই, সবার আগে কমেন্টস করেছ আসমা আক্তার, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তোমরা পেরেছ। এখন দেখো অলুক দ্বন্দ্ব আমরা কি করলাম, শিখে ফেললাম। দেখো আরেকটি আছে একশেষ দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি, আমি এটা স্লাইডে করিনি, তোমাদেরকে দেখা বলি, তোমরা শোনো, যে দ্বন্দ্ব সমাসে প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদের লোপ হয় এবং শেষ পদ অনুসারে যখন রূপ নির্ধারিত হয় তখন তাকে কি বলবো, একশেষ দ্বন্দ্ব বলে, ঠিক আছে? যেমন কি, যেমন হচ্ছে সে ও তুমি, সেক্ষেত্রে আমরা বলবো কি তোমরা, সে তুমি ও আমি, সেক্ষেত্রে আমরা বলবো কি আমরা। হ্যাঁ,
এরপরে কি সাথী ও তার দু বোন, এটা কি হবে? সাথীরা। তাহলে এটা শিখে ফেললাম, অনুদ্বন্দ্ব শিখে ফেললাম, ঠিক আছে। এরপরে আরেকটি আছে বহুপদী দ্বন্দ্ব। হ্যাঁ, বহুপদী দ্বন্দ্ব কি? তিন বা বহুপদে মিলে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব বলা হয়। যেমন কি? যেমন হচ্ছে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এগুলো হচ্ছে কি? বহুপদী দ্বন্দ্ব, ঠিক আছে। তারপরে তেল, নুন ও লাকড়ি, তেল, নুন, লাকড়ি। তারপরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এটাকে কি লিখতে পারি আমরা? কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য। সাধারণত সমাসবদ্ধ না করে হাইফেন ছাড়াই এসব পদ ব্যবহৃত হয়। যেমন ধরো, নাক, কান, গলা, পাইক, পেয়াদা, সিপাই, শাস্ত্রী, ইট, কাঠ, চুন, সুরকি। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে কমেন্টস করতে বলেছিলাম, দেখি কে কে কমেন্টস করেছো। সাদি হোসেন, ফাহিম, আয়াতুল্লাহ হোসেন, তাসিন, জুবা, তারপরে রোহান হোসেন, রোমি, সিয়াম হোসেন, সিয়াম হাসান, মানিক, অনেকেই কমেন্টস করেছো। ঠিক আছে, এখন দেখো তোমরা কে কে, নিশ্চয়ই বুঝতে পেরেছো যেহেতু সমাস একটা অনেক কঠিন একটা, অনেকেই বুঝতে পারে না, বা যখন পড়া হয় তখন হয়তো বা বোঝা যায়, কিন্তু পরবর্তী টাইমে যখন হচ্ছে সবগুলো একত্রে মানে পড়া হয় কিংবা পরীক্ষায় যখন আসে, তখন দেখা যায় কি, তোমরা হচ্ছে অনেকেই কি করো, গুলিয়ে ফেলো। তো তোমাদের কাজ হবে কি, এক্সাম্পল বুঝে বুঝে এবং সংজ্ঞাটা বুঝে বুঝে যদি তোমরা শিখো, আমি যেভাবে ক্লাস করালাম, তোমরা যদি এভাবে শিখো তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরো কিছু এক্সাম্পল আছে দ্বন্দ্ব সমাজের। যেমন কি? যেমন দেখো, দা ও কুমড়া, সেটা হবে কি? দা কুমড়া। তারপরে আছে ওহি ও নকুল, ওহি নকুল। তারপরে হচ্ছে জমা ও খরচ, জমা খরচ। মাথা ও মুন্ডু, এটা কি হবে? মাথা মুন্ডু। বই ও পুস্তক, বই পুস্তক, তোমরা অনেকে লিখেছো এটা কমেন্টস, আমি দেখেছি, ভালো মন্দ এটাও লিখেছো অনেকে, ভালো মন্দ। তারপরে কম ও বেশি, কম বেশি। বর ও কনে, বর কনে। উঠা ও বসা, উঠা বসা। তারপরে আরো আছে যেমন করা ও ক্রান্তি, এটা কি হবে? করা, ক্রান্তি। জমি ও জমা, জমি, জমা। হ্যাঁ, চর ও অচর, চরাচর। গাল ও গল্প, গাল, গল্প। ঝি ও জামাই, এটা কি হবে? ঝি, জামাই। আনা ও গোনা, আনা, গোনা। বিকি ও কিনি, বিকি, কিনি। ইষ্টি ও কুটুম, এটা কি হবে? এটা হবে ইষ্টি, কুটুম। তারপরে কি, পাত্র ও মিত্র, এটা কি বলবো আমরা? পাত্র, মিত্র। এখন দেখি তোমাদের কমেন্টস গুলো, মোস্তাফিজুর বন্ধু, আমরা বন্ধুরা, আমিনা আক্তার, জি ম্যাম, বুঝতে পেরেছি, ঠিক আছে। সাদাত হোসেন খান, সুমাইয়া আক্তার কমেন্টস করেছ। যাই হোক, তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি যে তোমরা কিন্তু যতজন স্টুডেন্ট তোমরা সবাই কিন্তু ক্লাসে উপস্থিত নাই, ঠিক আছে। তো তোমাদেরকে আমি আবারও বলবো যে তোমরা ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবে, কারণ এটার অ্যাটেন্ডেন্সটা হচ্ছে খুবই দরকার তোমাদের জন্যই, তোমাদের ভালো রেজাল্টের জন্য এবং ফর্ম ফিল আপ করার জন্য। তোমাদের কি হবে, তোমাদের রেজাল্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে অ্যাটেন্ডেন্স একটা জিনিস। সুতরাং তোমরা যদি প্রেজেন্ট না থাকো ক্লাসে, তাহলে আমরা ভেবে নেব যে তোমরা মনোযোগী না পড়াশোনায়, তোমরা মনোযোগী না
তো আমি চাবো যে তোমরা হচ্ছে ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করবে এবং ভালোভাবে, খুব ভালোভাবে পড়াগুলো কমপ্লিট করবে, যেগুলো পড়ানো হয় কিংবা শেখানো হয় সেটা ভালো, খুব ভালোভাবে তোমরা শিখে ফেলবে, ঠিক আছে? তো আজকে আর বেশি আমি এগোবো না, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা, আমি যেগুলো শিখালাম আজকে ক্লাসে, আমরা যা যা করলাম তোমরা ভালোভাবে শিখে রাখবে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে তো আগামী ক্লাসে দেখা, মানে করার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ। করে নেই ক্লাসটা। বাস করো।